نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الجنة أورثتموها بما كنتم تعملون وبالسند المتصل إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برزبة بن البرزبة الجعفي اليماني البخاري رحمه الله تبارك وتعالى ونفعنا بعلومه وفيضه آمين. قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتاء جمال رائد مغرب الفورتة كسروي محبة الشتاء ایک تین بار درود شریف پوچھے دی ہدیہ شریف سرکار دو جہاں تاجدار مدینہ پیغمبر اسلام نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جمعہ دن رائے یہ 24 گھنٹے بھیتر جے درود شریف جے جگہ تک پھڑا ہوئے سراسری مدینہ تو ایک بار پوچھے دیوا ہوئے ہر مگر دیری نہیں لیٹ نہیں اللهم صل علی سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله
এবং জয়ান বৈশব সর্বপ্রথম আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আজকে পবিত্র জুমার রাত্রে আগামীকালকে জুমার দিন ইসলামী কায়দা মতে রাত আগে এবং দিন পরে একমাত্র হজর সময় ফাত্তর মালা সুবিধার লাগে আল্লাহ পাকে হাজি হলর কনসেশনে তিনটা রায় দিনের পরে নিশ্চয় আর নইলে সারা বছর রায় থাকে যে জুমার রায় আজকে ডুবে গেছে আমি মনে করলাম খুশকিস্মত হিসাবে যে ও টাইমে আপনার সাথে আমার সাক্ষাৎ মুলাকাত হয়েছে অন্তত এই মজলিসের টাইম আর একটু বাড়ানি হয়তো আমাদের দেখি ইমাম সাহেবে বা আপনারা কর্তৃপক্ষের সুনজর ফোর্সের টাইমটারে বাড়াইছেন আপনার আপনারা মজলিস সব শেষ এখানে আমার খুব ভালো বুঝ আছে তবে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমি জুমার রাত্রে প্রথম ভাগে আপনার সাথে আমি মুলাকাত করছি আর তিরমিজি শরীফ জিলদা সানিদ রেওয়ায়েত আল্লাহ রসুলে ফরমাইছেন যে জুমার রাত শুরু হওয়ার পর থেকে যে আজকে সূর্য অস্ত গেল মগরিবর টাইম এইলো এই সময় থাকি আগামী কালকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার সময় আল্লাহ পাকের কাছে এত মকবুল আর এত পিয়ারা এর ভিতরে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর মারা যায় তাহলে কিয়ামত পর্যন্ত জুমার দিনের খাতিরে আল্লাহ তার উরাজাব মাফ করে মসনদে আহমদ ইবনে হাম্বল একটা রেওয়ায়েত হইছে এই চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ পাক প্রতি এক ঘন্টার ছয় লক্ষ মানুষের জাহান্নাম থেকে চিরতরে রেহাই দেয় এই সময়ে এই পবিত্র জুমার দিনে এই চব্বিশ ঘন্টার ভিতরে একটা সাত আছে একটা সময় আছে আমরের কাছে অনির্দিষ্ট আল্লাহর কাছে সুনির্দিষ্ট এই সময়ে যদি আল্লাহর কোনো বন্দার কোনো দরখাস্ত আল্লাহর কাছে মাঙ্গে আল্লাহ পাকে তার বন্দা বান্দির দরখাস্ত আপোষ দেন আল্লাহ কবুল করবেন তো সবচেয়ে বড় চিন যেটা আমি মনে করি আর কি আপনাদের পাওয়ায় আমি বড় এক খুশি কারণ আমরা তো বাংলাদেশেও পালা আর এখানেও আইলেও ও মসজিদ হকলোর লোকেও আমরা একটু আঁকা খাটা আর এখানেও আমি একটু বেশি আই যাই এখানোর জোয়ান যুবক যারা মুরব্বী হন যারা এরার সাথে যেন একটা মহব্বতের সম্পর্ক আমার হয়ে গেছে আমার একটা ছেলে তাহে খ্রিস্টান স্ট্রিট আমি কখনো ইয়া উঠার কারণে আমার একটু লেট হয়েছে তবু গতকালকে আইসি ফসুদিন রায় গতকালকে দিন হারাইতে পারছি না রাত্রে বাদে আজকে সকালে জোর প্রমাণ করলাম কেন আপনার সাথে ওয়াজ তো আমি মসজিদে দুই তিন মাস সরিয়া গেছি গত বছর আর আজকে আমি ওই যে হায়াত আর বুখারী শরীফের এক হাদিস পড়ছি আপনার সামনে রমজান যে সময় আছে আপনার সাথে আমি কাটানোর চেষ্টা করি সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ পাকর এই মসজিদের মধ্যে অনেক জোয়ানো হলো আসেন মুরব্বী হল তো আসেনি বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশে পানির সৈলাব পানির বন্যা যেটা রেখো ওভার ফ্লাড হয়েছে আর সমস্ত বিশ্বে বর্তমানে একটা ফ্লাড চলে ওয়ার্ল্ড কাপের একটা সৈলাব এই পরিস্থিতিতে আমরা আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যে আর বিশ্বনন্দিত আল্লাহর এক ওলি হযরত শাহজালাল মুজাররম এমনই রহমতুল্লাহ আলাইহির নামে গ্রামের সাথে সম্পর্কিত যে মসজিদ মসজিদে শাহজালাল আপনার ইয়ার প্রাণপ্রিয় মসজিদ সেই মসজিদে পবিত্র জুমার রাত্রে আপনার সাথে দেখা হইল জুমার রাত্রে দোয়া কবুলের টাইম আর আপনার এই মজলিস আল্লাহ কবুল করো আমরা কলর আওয়াজ আবার যেন আল্লাহ কবুল করিলাই কারণ যদি আল্লাহ কবুল করিলাই
সরিষার দানা পরিমাণ আমল রে আল্লাহকে এত বড় করিয়া দেখাইবো খাইল হাসরের ময়দানে, যেমন একটা উহুদ ফাঁড়ের বরাবর। আর অন্যদিকে আমল বহুত বেশি হয় যদি আল্লাহর কাছে মকবুল না হয়, তাহলে যত বেশি যত বড় আমলই হোক এটা আল্লাহর কাছে কোনো দাম নাই। এরা মিশাল হিসাবে আপনার সামনে হল, যেমন হাসরের ময়দানের একটা ঘটনা, এখানে পিওর খাঁটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে ফরমাইছে, একজন মানুষে আনইব আনিয়া তারে দেখাইব তার মিজান পাল্লা, যেটা হাসরের ময়দান যে নেকি বদি ওজন হইবার একটা পাল্লা আল্লাহ বানাইবে, এটা তো সকলে আমরা বিশ্বাস করছি জানি, আমরা ইয়াকিন ঈমান আছে তো, যে এই পাল্লাটা কত বড় জানেন। দাউদ আলাইহিস সালামে একদিন আল্লাহরে কইছিলা যে রব্বুল আলামিন আমি আপনি যে নেকি বদি ওজন করবার লাগি ফাল্লা আসরের ময়দান বানাইয়া রাখছো, আসরের ময়দান আপনি নেকি বদি ওজন করতা ও ফাল্লাটা আমি দেখতাম সাই। আল্লাহ কইলা ঠিক আছে, মুসা আলাইহিস সালামে তো কইছিলা আমি আল্লাহরেও দেখি লিতে, যে আমি কইলা আল্লাহ কইলা যে না এখন সময় নাই, এ সময় আপনি আল্লাহর দেখা তো দূরের কথা, আল্লাহ নূরের তজল্লি ফাড়ার মাঝে আইসে হুয়ে তুরো আর তাই করি আপনি ফাল্লা দেখতে কইছো, সাউথ আফ্রিকা খেলাওয়ার ও তো করে করে আপনার রেডিও বাংলাদেশ হইতে যার সময় মতো হজরত দাউদ আলাইহিস সালাম খালিফা আল্লাহ দেখা মাত্র সিদ্ধ হইয়া পড়ে গেছেন, আপনার কোন বন্দায় কোন অমির কোন উম্মতে আর কোন বন্দায় আপনার নেকি করিয়া ইতা ভাল্লা পড়তো আমার তো সমুদ্র রব্বুল আলামিনে ফরমাইল দাউদ আলাইহিস সালাম আমার আখেরি জামানার নবী পয়গম্বর ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে যদি একবার সুবহানাল্লাহ কইবার মতো হইতে পারে আমি আল্লাহ তারে যে নেকি দান করমু সেই নেকি এই পাল্লাতে উঠলে সমস্ত পাল্লা ভর্তি হয়ে যাবে। এরপরে বুখারি শরীফের সূত্র হলে ব্যাখ্যাকারী হলে লেখছেন এই পাল্লা কত বড়, আসমান দেখলাম সাত আসমান সাত জমিনের উপরে আমরা বিশ্বাস, সাত আসমান আর সাত জমিন যদি একটা পাল্লা তোলা হয় তাহলে জাগা হইতে কোনো অসুবিধাই তো নাই, ওটার নাম হইল মিজান। আল্লাহ রাসূলের ফরমায় ও মিজানটা নেকি বদি ওজন হইবার পাল্লা, আল্লাহর এক বন্দার খালি বদি সারা জিন্দেগি লম্বা হায়াত পাইছেন আর খালি আধা গাদা নাগারছি খান্দায় খুন্দায় বাড়ি জানি যখন ছিল ওরকম জিন্দেগিটা গেছে গিয়া, আর যা অপকর্ম কুহাম কুন্তা বাকি নেই, আমার বড় বড় দপ্তর হল এদিকে তহসিল অফিসর ভলিউম বা ব্যাংকর ভলিউম এটা না আরো বড় ভলিউম হল, এটা আল্লাহ বন্দারে আমার তোর গানে খিতা এক কথা হইলাই আল্লাহর ই কথা মনসা নাই, আল্লাহ তার কোন বন্দারে হাততাল মজদুর তোর জানে কি
আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আমার তো আর কোনো ফল নাই, আমার তো ভবিষ্যৎ অন্ধকার, একমাত্র দুধ ছাড়া কোনো ফল আমি দেখলাম না। এই যে বড় বড় বলিয়া বলি পাল্লা তুলিয়া তুলছেন, আমি তো ইতারে পাল্লা ফাল্লা করতো এমন কোনো নেকি আমার জীবনেই ঘটছিল না। আল্লাহ হইলা কইবা যে তোর একটা জিনিস আছে আমার কাছে, এটা সামান্য একটা রূপা বা কাগজের টুকরা যেটার মাঝে লেখা আল্লাহর বন্দায় হয় যে রব্বুল আলামিন এত বড় বলি মগলোর সামনে এই যে একটা টুকরা আমি কেন ছাড়তাম, ছাড়িয়া কোনো ফায়দা হইব নি, আল্লাহ বন্দারে আমার তুই চিনছিস না, এই টুকরাটা সার তোর নেকির আল্লাহ দেখবে তার কেরেশমা কিটা বিচারা সাবসরি আল্লাহ হইরা সারছে আর দেখে সমস্ত নেকির হাল্লাটা নিচে দিয়ে গেছে কি আর সমস্ত বধির বলিয় মহল লইয়া এটা ফাতলা হয়েছে। আমি যে তসবি পড়ছিলাম দুই তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও খাতিরে যে এই তসবিটা এমন এক তসবি দুনিয়ার মাঝে আল্লাহ রাসূল কইছেন এর চাইতে বালা কোনো জিকির আর নাই। এই খেলগুলো আছে ইন্টারেস্ট লাগলে সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা খান এত ওজনদার যে একদিকে সাত আসমান সাত জমিন যদি উঠানো হয় আর একদিকে এই কলিমা রাখা হয় তাহলে আল্লাহর রহমতে এই সাত আসমান সাত জমিনের পাল্লা পাতলা হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পাল্লা বাড়ি হইয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকে আমরা এই দৌলতে কলিমার দৌলত দৌলতে ইমান ও ইসলাম আল্লাহ আমরা দান করছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের উপরে ইয়াকিন আর বিশ্বাস আমরা আছে, জান্নাতের উপরে আমরা ইয়াকিন আর বিশ্বাস, জাহান্নামের উপরে আমরা ইয়াকিন আর বিশ্বাস, হাশরের দিন কিয়ামতের ময়দানে আমরা যেসব আল্লাহর সামনে হাজির হইতেইব ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন এইটার উপরে আমরা বিশ্বাস, এবং আল্লাহর নবীরে যে দুনিয়া ছটাইছিল আল্লাহর নবী যে সমস্ত হইয়া গেছেন তা সত্য এই সমস্তর উপরে আমরা যখন বিশ্বাস, ফিরিস্তগুলোর উপরে আমরা ইয়াকিন আর বিশ্বাস, কিতাবগুলোর উপরে আমরা ইয়াকিন আর বিশ্বাস, আমরা বহুত বড় দৌলত পাইছি, এই দৌলতের নাম হইল দৌলতে ইমান। সমস্ত বিশ্বের সমস্ত সম্পদের দিকে আর দৌলতে ইমানের দিকে, খোদার কসম যত বড় বড় ধনী কোটি 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 মিলিয়নের মালিক যদি কেউ হইয়া থাকে, সারা সারা দুনিয়ার রাজত্ব যদি কেউ হইয়া থাকে, তবুও আল্লাহর কাছে একটা মাসির ফাঁকা যে মাসির ফল যেটা ডাক না এটা তো ফাতলা থাকে না, নেই এখানে ফাতলা একটা তরল ওই একটা মাসির ফল বরাবর আল্লাহর কাছে তার কোনো ইজ্জত নাই। কিন্তু এই মুমিন বান্দা যতদিন দুনিয়াতে আছে একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিমা পড়নেওয়ালা সুবহানাল্লাহ হনেওয়ালা একজন মানুষ যদি দুনিয়াতে থাকে আল্লাহ এই আসমান জমিন ভাঙ্গে সার হার করতো না, কিন্তু একজনও যেদিন থাকতো না কোটি কোটি নমরুদের মতো সাদ্দাম ফেরাউন হামান কারণ আবু জেহেল উতবা সাহেব আর রবি আর ইবনে সুনি এবং বিশ্ববিখ্যাত যত বড় রেজিল যত বড় বাদশাহ থাকুক না কেন যদি সারা দুনিয়া ভর্তি হইয়া থাকে আর একজন মানুষ আল্লাহওয়ালা নাই সুবহানাল্লাহ হনেওয়ালা নাই লা ইলাহা ইল্লাল্লাহ হনেওয়ালা নাই এক মিনিট আল্লাহ রাব্বুল আলামিনে আসমান জমিন তার জায়গা থাকতো না, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র নদ নদী হাওর জঙ্গল পাহাড় পর্বত ব্যাংকিং সম্পদ এবং শহর বন্দর গ্রামগঞ্জ
কিছুই দুনিয়ার উঠে থাকতো না, সমস্ত ভাঙ্গে সার হার হয়ে গেল। এতে বোঝা যায় যে সাত আসমান সাত জমিনের একমাত্র গ্রান্ট হইল আল্লাহর নাম। আল্লাহর নাম যতদিন আছে দুনিয়াতে, দুনিয়া অতদিন আছে। আল্লাহর নাম নাই দুনিয়াও নেই। আমি আপনাদের সামনে এক আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহকে মানুষের জন্য তো দিয়া বেহেশত দিয়া হইবা, হে আমার বেহেশতি বন্ধ হল, এই যে জান্নাতের সুখ শান্তি আমি তোমরা দান করছি, জান্নাতের বাগ বাগিচা যে আমি তোমরা দিছি, এটা কিতা লাগি দিছি জানো? যত নিয়ামত, যত বাগ বাগিচা, যত বিল্ডিং অট্টালিকা, আজ আমরা গত বছর থেকে একটা মসজিদ বানাইতে পারলাম না ব্রিটেনের মাটির টাকিয়া, আমরা ভিতরে এটা এ সম্পর্কিত বিষয় নিয়ে খুব একেবারে সারি সারি সজ্জিত বেহেস্তর মধ্যে আল্লাহ অট্টালিকা হল পালাখানা হল বানাইয়া আপনারা সুখ সুবিধার লাগি শান্তির লাগি বানাইয়া রাখছে। আল্লাহ এখন কিতা লাগিয়ে দিছি, উরিস তোমা বিমা কুন্তুম তাআমালুন, তোমরা একদিন মসজিদ বানানোর উদ্দেশ্যে মেহনত করছো, তোমরা মসজিদ বানাইবার লাগি টাকা পয়সা দিছো, আমার দেওয়ার ইজের তোমরা তা দিছি খামাইছো, এর তাকিয়া কিছু একটা অংশ আমার গড় মসজিদর খাতিরে তোমরা খরচ করছো। আর আমার নবীর মাধ্যমে আমি জানাই দিছি যে আমার গড় বানাবার উদ্দেশ্যে যদি কেউ যা তার তৌফিক দেয় তাহলে আল্লাহকে তারে যদি এক লক্ষ মানুষের মসজিদ বানায় তো প্রত্যেকের কথা কইরা যারা মসজিদ বানানোর শরীর থাকবা এরা প্রত্যেকের লাগি আল্লাহকে বেহেশতের মধ্যে আজিমুশান একটা বিল্ডিং বানাই। এই বিল্ডিংটা কিরকম একিট সোনার একিট টুবার খালি মণিমুক্তার খচিত বিল্ডিং, সোনার বিল্ডিং রুফার বিল্ডিং, সারি সারি করে সাজাইয়া রাখিয়াছে মওলার মুমিনদের ধরে, ইমানদার হল লাগে আল্লাহকে এটা সাজাইয়া রাখছো। হয়তো আমি তোমরা এইটা দিলাম যে তোমরা যে দুনিয়ার থাকতে আমল করছো এই আমলের কারণে। বাংলাদেশও বিশ্বকাপের একটা খেলো হইলো ফার্স্টটা আসর টাইম, এই সময় এখানে ঠিক ফার্স্টটা আসর যারা এটার মাঝে শরিক হয় দেখা তো আসর নমাজটা পড়ার আর কোনো প্রশ্নই উঠে না। আপনারা গোয়ে আমি বহু আগ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বরস ধরিয়া ইয়া মসজিদে জুম্মার নমাজ পড়ায়, এবার তো মাইসে আমার খুব মায়া করে টেকা ঢোকা খুব বেশি দেয়, আমার বিশ্বকাপ সম্পর্কে কোন তা হইলে কোন তা মানে না, জোয়ান হইতে খালি মাথা তলে দিয়ে দিয়া সফল লোকের মাথা মনে হারায়, কিন্তু শেষ পর্যন্ত ফেলেন যেটা আর্জেন্টিনার এইটা দেখি এক মাইল পর্যন্ত লম্বা ফেলে, এগারোশো ফুট লম্বা এই তারার যে ফ্ল্যাগ বানাইয়া আর কারণ মিছিল দেওয়া হয়েছে, সকল খুশি আর আমোদ ফুর্তি তো আমরা সিলেট গেছে বাংলাদেশ ব্রিটেনের মাঠে আপনারা কিছু দেখা না, কারণ এদেশের মানুষ খামে ব্যস্ত এবং প্রত্যেকের এক এক দুন্দ আছে, আর হিদেশের মানুষ আমরা তো বেকার সমস্যা হল, মোটর সাইকেল দেওয়া স্বাগত মিছিল হয় রাইড মিছিল হয় এই হয় সেই হয় এবং একটা ফ্ল্যাগ তৃতীয় তলার তিনতলার উপরে ঠান্ডাইবার উদ্দেশ্যে একটা ছেলে উঠিয়া সে ফরিয়া মারা গেছে, আর আরেকটা ছেলে যে ফ্ল্যাগ কিনতে গেছিল তার সাথে তার পয়সায় দিছে না ফ্ল্যাগ কিনতে পারছে না এই বিষয়ে মারা গেছে তার আফসুস এবং দুঃখ। আমি তার আরে খুঁজলাম বলে বাবা হ যদি আর্জেন্টিনার একজন মানুষে আমরা চিনতো বাংলাদেশটা সে আর কোনো দুঃখ আছে না, আজ যদি ইজার থাকল ওইটাই ব্রিটেনের লাগেই এক সময় হইলাম না যে না হলেও নুন হাইরাম গুন হাইরাম যে মেম্বরও বইয়া বয়ান হরলাম মেম্বরটাও ব্রিটেনের টেকার,
আর শৈল্য কাপড় যেটা হলো বিটনের ঠেকার আমার নাই সকল চাচারু বরং যে চাচাইতে মোটর সাইকেল দৌড়াইরা তার কোনো মিলাদ নাই বড় হাবায় ঠেকা দিছে বোন বিয়া দিছে বোনের জামাইয়ে দিছে মোটর সাইকেল দৌড়াইয়া স্বাগত মিছিল দেওয়া হোক এই যে ফার্স্টেস্ট নমাজটা আসর নমাজ শেষ আল্লাহ রসুলে ফরমাইছেন মান ফাতাতু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু যে শখসর আসর নমাজ ছুটি গেছে গিয়া হে মনে হলো তারই পরিমাণ ক্ষতি হয়েছে যে ডাকাইতার বাড়িতে গিয়া সব মাল নিছে কি আর পরিবারের সব মানুষ মারিয়া গেছে এই মানুষটা বাড়িতে গিয়া দেখিয়া যে কি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সে অনুমান করব এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হইল ও মানুষটা তার আসরের নমাজটা গেছে আচ্ছা এসার নমাজ আটটার পরে সো আটটার পরে দেখালে ঠিক ওই টাইমে আর একটা খেলা আছে আচ্ছা আর একটা গুমোর চাই সাড়ে বারোটা জোয়ান ফুয়াই ঘুমাই তো ঘুমিয়েছ ঘুমিয়েও না কি দেশ তো বেটো দে উড়তা নেই স্কুল যাইতো আর এই নো ঘুমাইতা তাই নো খামো যাইতা ঈদের দুই দেশ তো খালি খাইতাই বেড়াইতাই ফানিয়ে খেত দিছে কি যে গুর কোনো গুর লন্ডনই নাই ইগুর যে বগুতি চুকাইতে দেখবা ইন্ডেক্স আছে তার অন্তত 200 লন্ডনের টেলিফোন খালি তো টেলিফোন আপনার লামাই নিল আর যে বন্যা টন্যা আইছে আপনার লামাইতে খুব সুবিধা হবে তার গুমরও দরকার নাই এদিকে এসার নমাজও নাই আসরেরও নমাজও না আল্লাহ রসুলে ফরমায় ওদের নমাজ হল যা এই নমাজ যার সময় অপচয় এবং টাকা পয়সার যা অপচয় হয় পত্রিকার দিছে 2 কোটি টাকার কাপড় নষ্ট হয়েছে খালি ফেলে ইটা হই যদি কতটা হইম পত্রিকা তো ছাড়ি না হল যদি ওই ইটা ঘর যাইলাম না আমরার অবস্থাটা কিটা ওটা তো আন্দাজ করার লাগে এই যে সময়ের অপচয় মালের অপচয় এইটার কোনো হিসাব আছে আমি তারারে হইলাম যে 2 শুক্রবার খেয়েছি 1 লাখ পয়লা দিনের আরম্ভ ওই দিন আর বাদ শুক্রবার আর এর বাদে আমি আইসি আর সময় হয়েছি তো হইলাম আপনারা হিসাব রাখুন যান কত টাকা খরচ করলো এইটার তোলে আপনারা যদি এই যে ফ্লাডে যারা উড়ে যে সমস্ত মানুষ আক্রান্ত হয়েছে এরা একজন মানুষ সে কেউ সাহায্য করছে নি মসজিদর হইতে আর বাইনি আর তুলা দেও সাই হাসা খরচে না তো যারা ফ্লাডে যারা আনা হইয়া রাইত গ্রামে বড় পানি উঠি গেছে কি এদিকে তো কেউ খেয়াল নাই আচ্ছা ও যে মসজিদর চাদার লাগে জেনে আমরা টাকা পয়সা উঠাইবার চেষ্টা করি সে কয়টা টেকা দিছ আর কতটা টেকা খরচ করছো তোমার এই ফ্লেগর চলে কতটা পয়সা খরচ হয় তোমার এই যে সময়ের অপচয় টাকা পয়সার অপচয় খরায় এইটার হিসাবে দিন দেবন লাগবো না লাগতো না তো যারা আল্লাহ কইবা তোমরা যে এই সময়ের অপচয় না করিয়া তোমরা টাকা পয়সার অপচয় না করিয়া তোমরা যে এই ওয়ার্ল্ড কাপের খেলা না দেখিয়া ইয়া নমাজও আইছো এর লাগি উরিস তুমু হাবিমা কুন্তুম তামালু তোমরা এই কারণে তোমরা আমি আল্লাহ জান্নাতের বাগ বানাইছো ও তিলকাল জান্নাতু উরিস তুমু হাবিমা কুন্তুম তামালু এই জান্নাত আর এই বাগ বাগিচা আমি আল্লাহ তোমরা দান করছি তোমরা এই আমলের উপরে দিছি আমার ফজল ক্রমে আমরা আমলে তো আমরা কেউ ব্যস্ত যেতাম আমরা কেউ বারবারই নিজের আমলে ব্যস্ত রইতা আল্লাহ রসুলে পরিষ্কার হইছে লাইন ইয়াদ হুল আহাদুনিল জান্নাতা বে আমলিহি বা লাইন ইয়ুদখিলাল জান্নাতা আহাদান আমলহু তার আমলে তারে ব্যস্ত ঢুকাইতে পারতো না যে ব্যস্ত ঢুকাইতো হে আল্লাহর ফজলে আল্লাহর ফজল হইবনি আল্লাহর ফরমা বরদারি ছাড়া না আল্লাহর না ফরমা অনুযায়ী আল্লাহর ফজল হইব একটা কইবা নমাজ পড়িয়া গাড়ি দেখিয়া ব্যস্ত হইবা কিনি নমাজ পড়িয়া ব্যস্ত হইবা কিনি তো এইরকম হইয়া হইয়া যদি অবস্থা যে ও দাড়ি না রাখিয়া দিতে হয় কিনি ব্যস্ত নমাজ না পড়িয়া দিবে কি ব্যস্ত রমজান রোজা না রাখিয়া দিতে হয় কি ব্যস্ত হজ ফরজ হইছে হজ না রাখিয়া রাখতে হয় কি ব্যস্ত বিভিন্তরে লড়কিন্তরে হরদার তারাককে যাইতে কি ব্যস্ত মসজিদ ও সান্দা না দিয়ে যাইতে কি ব্যস্ত এটা তো কথা করে দিই ভেঙিনি ব্যস্ত কথা করে দিই ভেঙিনি ব্যস্ত এই সমস্ত হওয়া হইল এটা হইল অত্যন্ত দুর্দান্ত সাহসের কাজ আল্লাহ ইটা সাহসটা কি আমরা রেখে পাস এই যে হাদিসের মধ্যে যেটা ফোরছি আপনার সামনে
হাদিসও আল্লাহ রাসূলের ফরমায় যে আল্লাহ কই নিছে যার হাদিসে কুদসি মনে 4000 হাদিস যে আদাতু লি ইবাদিয়াস সালেহিন আমার নেককার বান্দাদের জন্য আমি বানাইয়া রাখছি সাজাইয়া রাখছি সুন্দর হরিয়া তৈয়ার হরিয়া রাখছি এমন চিজ এমন জিনিস মালা আইনুর রা এই চোখকে জীবনে কোনোদিন দেখছে না বলা উজুনুন সামিয়াত এই খানে এটার গল্প এটা কোনোদিন শুনছে না ওরা খাতারা আলা কলবে বসো কোনো ইঞ্জিনিয়ারের অন্তর এর একটা পরিকল্পনা বা একটা যে নকশা কোনোদিন আইছে না এমন চিজ আমি বানাইয়া রাখছি বলে এই জিনিসটা কিতা আর কিতা রহি আল্লাহ কোন আল্লাহ রসুল ফরমান ওকরাউ ইনশিতুম তোমরা যদি চাও তে ফলো আল্লাহর এই আয়াত যেটা কুরআন শরীফে হইছে কিতা হইছে হইছেন আমি আমার মায়ার বন্ধ হল লাগি এমন জিনিস আছে যেটা চাইলে ছোপ জুড়াই আর এমন শান্তিদায়ক হইব যেটা দুনিয়ার থাকতে তার আন্দাজ কেউ করতে পারত আমি আপনার সামনে আজকে শুধু উগতা হইতাম চাইলাম যে জন্নত এবং জন্নত লে জানে বলে আমাল বেস্ট এবং বেস্ত লইয়া যাইবার মতো আমল কিতা বেস্ত লইয়া যাইবার মতো আমল কিতা ওয়ার্ল্ড কাপের আশিক ওয়ানি মসজিদ মাদ্রাসা থাকি সরিয়া থাকানি প্রত্যেকের বিকল্প আছে নমাজ ফরইল বেস্ত লইয়া জানে বলে আমল নমাজ কাড়ি দেওয়া দুধ লইয়া জানে বলে আমল রমজানের রোজা রাখা হইল বেস্ত লইয়া জানে বলে আমল রমজানের রোজা ছাড়িতে হইল দুধ লইয়া জানে বলা আমল এই সমস্ত যত আমল হল আমি একটা যে আপনার কইলাম আর কিতা সারা আমল হল আরো বহুত আছে আমল তো আমরা মনে করি আর আপনারা যে সময় লন্ডন থেকে যাই আপনারা কোথা নয় অনেক মানুষ এরকম আছে বাবা কি চাচা মারা গেল কত গরু দিয়ে চিহ্ন করা এখানে কখনো আমাদের সাতটা গরু দেব করা সাত গরু দিয়ে চিহ্ন করা সাত গরু দিয়ে চিহ্ন করে করলে মাইসে খাইলা গরিব গুরবায় কিছু খাইলা গরিব গুরবা ফকির মিসকিনে কিছু খাইলা রুষ্টা বিষ্ট কিছু খায় আর একবারে আদরে সম্মানে খাই খারা যারা মোটর সাইকেল বা খাড়ে যারা আইয়া উপস্থিত ওই মজলিস এটা তো আপনার আর্থত্রে বা আপনার হাতে বসছ ফকির মিসকিন হলো তার একটা অভ্যাস খারাপ মনে দিন তারাও বেউস হয়ে যায় গিয়া কিছু থলি বা কিছু লেগে দিন তাতে করে দিই কিন্তু করলে যে সময় মাইর আরম্ভ হয়ে যায় তখন মনে করেন যান সমস্ত লাভ সই দিছে ও গিয়ে সমস্ত গিয়ের লাভ সাড়ে টানে এর চাইতে আপনার বাড়ির খাসার যদি একজন একটা এতিম বাচ্চা আছে এ রাস্তা দিয়ে না দেখে যদি তার মানে এই তুই খার ছেলে রে বলে আমি অমুক লে এই তোর বাপ রে তো আমি বড় মায়া করতাম এ আমার বয়স ছোট তার ফুলানি তু হইয়া তার মাথার মাঝে যদি অমনে আখান বুঝাই যে এই বাচ্চার মাথার মাঝে কত কাঁচা চুল আছে সে গুনিয়া দেখছো নিয়ে হতে হইতে পারবো মানে অসভ্য গণিত হন যতটা চুল আছে আপনার আজ যতটা চুল রাখবো তার অতটা নেকি আল্লাহকে আপনার আমল নামাজ লাগছে নেকি আরো বহু কিছু নেকির খাজ আছে আমরা যেগুলারে নেকি বালার বুঝতাম পারি না একজন মানুষ বিপদে পড়ছে তারে যদি 10টা টাকা দিয়ে আপনি সাহায্য কোনো বিপদটাকে উদ্ধার করিলে বা 1000টা টাকা দিয়ে তারে যদি বিপদটাকে উদ্ধার করো আল্লাহ রাসূল ফরমায় মান নাফাসা মুমিনিন কুরবাতাম মিন কুরবি দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা যে দুনিয়ার মুসিবত থেকে কোনো বাইরে উদ্ধার হলো সাহায্য করিয়া এই মানুষটারে আল্লাহ পাকে তার হাসরের ময়দানের চরম বিপদ থেকে উদ্ধার আমরা দেশ মানুষ যদি টেকা খরচ চায় যে এমনি করবো টেকা নাই যদি সুদ দেয় কইব একজন আছে আমার পরিচিত যে তার কাছ থেকে আনিয়া দিতে হইলে তো তারে পয়সা দেওয়া এটাই তারে ওর তো হেবই
তো একজন মানুষ আছে তার কাছ থেকে টাকা নিয়ে দিলে কিরকম তার তো মাসি এটা শুদ্ধ লাগবো আর এটা আর কি বলে ঠিক আছে আমি যে বিপদে পড়ছি চাহিদানা পরিমাণ পয়সা সুদ খাওয়া যে গুণা তার 100টা ডিভিশন আছে এর 2-3 হরিয়া ওরকম একটা রুটে 8টা ডিভিশন 100 ডিভিশন একেবারে নিশোর ডিভিশন হইল নিজের মায়ের সাথে 70 বার কুকাজ করার পর কিন্তু যদি আপনি ও 1000টা টাকা তারে দেন খরচ হইলে 1 মাস বাদে আমারে দিলে হইল 1 মাস গেছে প্রত্যেকদিন ফজরের পরে 1 মাস পর্যন্ত 1000 টাকা আল্লাহ রাস্তা সদকা করার সওয়াব আপনারা আমল করছেন জানুয়ারির 1 তারিখ আপনার প্রত্যেক দিন দ্বিতীয়বার তারিখ দিচ্ছেন তো 2000 টাকা আল্লাহ রাস্তার সদকা করার সওয়াব আপনার আমল নামা প্রত্যেক দিন সুবে সাদিক করুন জানুয়ারির 1 তারিখ আইছে সুনাউল্লাহ তুম সুনাউল্লাহ পয়সা নাই আইয়া হইলে আসাব আমি তো ফার্সি না লালা এ ফেব্রুয়ারির 1 তারিখ ওদিন থেকে প্রত্যেক দিন সুবে সাদিক কর পরে 3000 টাকা ওদের 3 তারিখ দিয়ে আসুন আপনি মাঝখানে যদি বেঙ্গলা বাড়ি সার হয়ে যায় আর কই পয়সা এ তারিখ মেয়ে 2-3টা দিছে না আমি আপনার সুপারিশ করলাম আরো 1টা ডেট আব্বাস তার সময়ের সবচেয়ে বড় আলিম মুফাসসির কোরআন আল্লাহ রাসূলের দোয়া পড়ে গেছিল তার উপরে আল্লাহ রাসূলের একদিন তার লাগিয়ে দোয়া করলেন আল্লাহ এখন তার বিশ্বের বড় আলিম আসলা তার সময় আর তার চাষা যে আব্বাস রাজি আল্লাহ এই মত বড় মানুষ আসলা মদিনার কান্ডে একবার রেস্টুরেন্ট বদলের সময় তার সৈন্য কুর্তায় উঠলে গেছিল তার সৈন্য কুর্তা দিবার মতো কোন মানুষ মদিনার থা গেছে না শরীরে তো বড় আছে এসে বিশ্ববিখ্যাত রেজিল বিখ্যাত এই বড় মুনাফিক তার কুর্তা লাগছে তার মধ্যে হে একটা কুর্তা দিলেই ছিল তার কুর্তা দেওয়ার কারণে আল্লাহ রসুলের একটা কুর্তা ধারে দিলে তার লাভ হয়ে গেছে কি বেশি ওসব লাভ করতে পারতো না কিন্তু আগের তো নাজাত হইতো না আমার বাবারে যদি কাতল করাইতে হয় আর কেউ হওয়া লাগতো না আমারে যদি আপনি খালি হইলে যে আমার বাবার মাথাটা আপনার সামনে আনিয়ে রাখি আমার ভিতরে একটু দুঃখ লাগি যায় তার ভাই বা একটু রাগ উত্তেজনা আইয় এর লাগিয়ে আমি ডলাই যার যেদিন দরকার মনে করবা আমার হইবা আমি 2 টুকরা করি আমার বাপরে
কার মাথাটা আপনার সামনে আমি রাখবো। আচ্ছা ও সাহাবিয়ে হয়ে রাম ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গেছে, আপনার কুর্তাটা দিতে আল্লাহ রাসূলুল্লাহ কইলা রে আমার সাসার একদিন আমার কুর্তা দিছে, আমি দিয়া দিই কুর্তা দিয়া দিছি, তার তো কোনো হয় নাই, তোমার আমার তো কোনো ক্ষতি নাই, এইটাই হলো ব্যবহার আল্লাহ রাসূল। আচ্ছা ও ধরনের ব্যবহারও যদি আমরা শিখতাম পারতাম, একটা রহিসুল মুনাফিকিন কতবার কত ক্ষতি করছে, কতবার যে আল্লাহ রাসূলের কতবার আক্রমণ করছে আর মিথ্যে মিথ্যে কত ষড়যন্ত্র করছে, এটা হইলে তার রাস্তা নিতে মারাত্মক, ও তো কুর্তা দিলেই না আল্লাহ রাসূলের। তো যাই হোক, ও আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীতে আল্লাহ রাসূলের মসজিদে নববীতে মদিনা শরীফ রহলে ইতিকাফ ঢুকছে, ও যে আপনারা মসজিদে এখন আইসো আপনারা রক্ষণ ইতিকাফের নিয়ত করে নিলে রহলে ইতিকাফ করছো, নমাজও হরলা জমাতে মগরিবর এবং এসা পর্যন্ত আপনারা অপেক্ষায় যদি থাকুন এই সারা সময় আপনারা নমাজও লেখাবো, আপনারা যে যে অবস্থায় আছেন যা সব কিতাব রেখো আপনারা নমাজ। আর তিরমিজি শরীফ জিল্দে আউয়ালের রওয়ায়াত মান সাল্লা সিত্তা রাকাতিন বাদাল মাগরিব উদিলাত পে ইবাদতে সিনতায় আশারাতা সালাত, ছয় রাকাত নমাজ নফল নমাজ যদি কেউ আমল নমাজ জমা হয় মাগরিব আর এশার মাঝখানে বারো বৎসরের মকবুল ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা। আপনারা ওগুলো আর আরো একটা নিয়ত করে নিলে বলে নফল এতে কাবো করলাম এক ঘন্টা আধা ঘন্টা পনেরো মিনিট দশ মিনিট এতে কাবো সওয়াব হয়, এটাই রমজানের যে সুন্নতে এতে কাব যেটা হেসর দশ দিন এটা না, এটা হলো নফল এতে কাব, এটা হামেশা সব সময় মসজিদের দরজা তাইতেও মনে মনে হইলা নামাই তো সুন্নত আল এতে কাব মা দুম তু বিয়াদাল মসজিদ, আমি নফল এতে কাবর নিয়ত করে নিলাম দশটার সময় আমি মসজিদ আসি ও আরো একটা সওয়াব পাইল। এই যে তাহিয়াতুল ওয়াদুর রহমান সময় কম সুন্নত আরম্ভ করিছন লগে লগে তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওয়াদুরও নিয়ত করে লিখছন ইহুদি ওটা আল্লাহ দিলে ওয়াইন্নামা লিইমিন ইমানাওয়া, আল্লাহ রাসূল ফরমায় নেকির কামও যত নেকির কাম নিয়ত করবো সবটা তার, কিন্তু এটা আবার একটা দাঁড় আছে দিন এবং ইসলাম এটা তো একটা আইন এবং কানুনের ভিতর দিয়া এক হাতে দুই হল ধরা যায় না যে হই মাইছে এও তোর তো ঠিক, এক হাতে কোন সময় দুই হল ধরা যায় না, যদি আল্লাহ এবং গৈরুল্লাহ একটা আল্লাহ লাগি আর একটা আল্লাহ ছাড়া আর কেউ লাগি সেই ওটা দুই হলোই এক হাতে ধরা বড় অসম্ভব, একটা ঘটনা সামান্য হইলেই আপনারা ইয়ার দেবাই হাদিসা বড় ধনী মানুষ আসছেন চাকর যে কামো লাগি তারে ফাটাইন ও কামে বেলা বাজার যা পপলা মার্কেট বাগ বাজার ও মাটি বা সাইয়া সাইয়া হে মুড়া খাবা করি করি আঠে ডাইনবাও হে চায় না ডাইনে দি আটান্ন হাজার টাকার গাড়ি বেড়া লাগিয়া হরিয়া মরছে এই বেসায় না, বাবু এ দি আট হাজার টাকার ফসি বেড়া লাগিয়া হরিয়া মরে হে চায় না, এতদিন ডাক করি হইলে এই তোরে পয়সা দি রাখছি না তুই যেবাই যা তুই এক কাম যে ন হটাইলে এক কাম তুই হাম করতে হারো না বলে স্যার আমি তার সুবিধা হয় না চা খাই তাকে করবো রায় যেমন রাস্ত হয়েছে একেবারে ফেসা ফেসা লামিয়া যা যায় অবস্থা আজ যাব সকালে ফজর বাহাদুরটা হইলে জলদি যায় এমবিবিএস মাসুকুর রহমান বাইক বা মাসুদরে লইয়া আয় আর সেলাইন ক্যাপসুল ইঞ্জেকশন তা লইয়া আইস ডাক্তারে হইতে আমার কথা আমার অবস্থা ডাক্তারের ঘরে দি দেরি মানুষ একজন দেখিয়া হইলা এই ই মানুষই কুকিটা লাগিয়ে আনছ আই জানো জান নাই উদামো আসছি গিটারে আই অন্য কোনো কাম করে এটা আমি ভাবো আজকে আমার জানো জান নাই আমি জানি আমার কি হয় সাহেব ইটা কোনো কাম করাইবে লাগি নাই আমি আনছি অন্য খেয়ালে বুঝলে আজ তুই কিতা কি আগো বলে সাহেব ডাক্তার আনছি উগ্রত আনছি যদি আল্লাহ দেয় আপনার খামিয়া ভালো হয়ে যায় নাকি সে তো আমরা ধান বাঁচিলে লোকি আমরা পাই আর যদি খোদার অবস্থা আপনি মারা যায় তা হইলে হৈবর খুঁজবার লাগি মানুষের লাগি আরবার যাইতাম নি ইয়ার লোকের হৈবর খুঁজরা মানুষের মালিকা কইলা গেটা উঠ ইন দি হাউস
আমার বার্তা কি 12 জানুয়ার আমি জিতা থাকতে আমার খবর খুদবার মানুষ লই গেছে। এই মানুষ আল্লাহ রাহব আল্লাহ এখন কুরআন শরীফ একমাত্র আমলে আর আমারও কুসরতায় আর আরো হইবে কুসরতায় বলে মানুষও এক নাম হাম লাগে একটা নাম হাম লাগে বহুত কিছু বলে। এখানে একজনে গরুর আল বেশিয়া কিনে নিলে বসিয়া আরো জনে দিকে ই জানুয়ার করে খোল্লাই দেনে ওনে গোর বাড়ি তো উন্তা রাখতে তার মাইসর আইল দিল বাঙ্গাইয়া হকলে গরু দিয়ে আল বাড়াও আপনি পয়স দিয়ে আল বাড়ি আরম্ভ করলাই তা তো বড় অসুবিধা আইব হইলে বা দুনিয়ার নাম হামলাগি মানুষে ভুক্তা করে নাম হামলাগি যদি কুন্তা করুন তাহলে আল্লাহ হন আমি কোম্পানির ছবি কয়েকজনে মিলিয়ে সমবায় সমিতি কোম্পানি এটা তো আমি চলি কই না বরং আমি আগনার সুরাকায় আমি যত আমার লোকে আরো যত সুরাকা হল আসুন আমি অকল থাকি বেনিয়াস আমি তারারে দিনে জীবন যাও তোমরা যারা লাগে করছো তোমার তে বিরাদরান ইসলাম আল্লাহকে আমরার লাগি যে চিজ বানাইয়া রাখছেন কিয়র লাগি এটার লাগি আলাদা খাজ আছে এবং ঘটনা তুলছিলাম আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসছেন নহলে একটা কাফন নিয়েছে এই সময় দেখলাম দৌড়ে একজন মানুষ এইয়া ঢুকছে মসজিদ যেমন বাঘে দৌড়ে যেন ইয়া ইলে যেরকম এইরকম জিজ্ঞাসা করলাম কি তা ভাই আপনি বড় পেরেশান বলে সাহাব হোক দিয়ে একজন আয়রা এক সাহাবির দেখা ইয়া কইলে হোক দিয়ে একজন আয়রা এই যদি আইলে আমার ভাই আমার ইজ্জত আমি আর ঘোরা লাগতো না দেখছি আল্লাহ দিব নে আমি কোন সুপারিশ করতাম আপনার মতো মানুষ আমি হইতাম পারি না তবে আপনি যদি যাইন সে তো আমি খাইলাম হইতো টাল মারি স্যান্ডেল লইয়া মসজিদে বাড়িছে বাড়ইয়া গেছেন কেউ বিচার গেছে ইয়া হইলে ভাইসা আপনি অমুক রেখেছে টেকা পাইতা আমি আইসি দয়া করি আপনি একটা তারিখ দেব কথা বলে সুবহান আল্লাহ আপনি আইসেন ঔষধ সুপারিশ বলে জিও বলে তো সাহ আমার আর হইস দেওয়া লাগতো না আপনার খাতিরে আল্লাহর ওয়াস্তে আমি তার নে মাফ করে দিলে আমার আর হইস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড় খুশি হইয়া মসজিদ গেছেন গিয়া এন্ড হইলা হওয়া তোমার তো খাম বানাই যে খরচর ডরে তো ইয়া দৌড়িয়া মসজিদ আমার ইজ্জত যাইব গিয়া একেবারে চিরতরে মাফ করে গিয়েছি যারা মাফ দিলেছেন তোমার তো তাই হইলা আল্লাহর শুক্রিয়া আদায় করি আমি আর আপনি যে আমার লাগে এতটুকু করলে আমি কৃতজ্ঞ আপনার কাছে তবে সাহ আমার একটা জিনিস জিজ্ঞেস বলে কি তা জিজ্ঞেস বলে আপনি তো আসলা নবলে এতেকাফ আপনি যে বারো গিয়া গেলে আপনার এতেকাফ নষ্ট হইতো না বলে আমার এটা নহলে এতেকাপ যে সময় সাইমু বারো ইতাম বানু যে সময় সাইমু আমার ইতাম বানু কোনো অসুবিধা নাই তবে আমি যে তোমার এই হাজতে আমি কতখান জায়গা আঁকলাম স্বামী তো সাহেবা হাজাল কবর মসজিদে নবীটা কি আমি ইশারা করি আল্লাহ রসুলের কবর রৌদা শরীফর দিকে ইশারা করি হইলা ও কবরও যে সাহে আরাম করছন কেন্দ্রে হইতে শুনছি আমি যে কিতা হইতে শুনছন বলে কোনো বাই মুসলমান যদি অন্য কোনো বাই মুসলমানের হাজতে সমস্যায় 40 কদম আটে তাহলে মসজিদে নববীর 10 বছর এতেকাফ করার যে সওয়াব এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ
ওবেটা বারবার 10 বছর ইতিকাফ করতে মসজিদে নববী, কিন্তু এর চাইতে বেশি সওয়াব হইলো একজন মুসলমানের সমস্যা সমাধানের লাগি যদি আপনি কিছু ত্যাগ আর কুরবানি করতে পারো। আচ্ছা ওয়াজও আছে, আমিও আছি ইনশাল্লাহ, আর আপনার সাথে গেছি। আমি যেমন এই মসজিদ আমার নিজের মহল্লার মসজিদের মতো আর কি মনে করি, আর মুরব্বী হল তো আনহলের লগে এক সম্পর্ক। এখন মুক্তসরে দোয়া করিলে যে মাইসে আল্লাহ রসুলে ওর মাইজুন সফরের হালত দোয়া কবুল হল, আমি আপনার কাছে দোয়া প্রার্থী, আমারও বিভিন্ন সমস্যা আছে, আমি আপনার কাছে সমস্যা দোয়া প্রার্থী, আর সকলে দোয়া করি আমরা আল্লাহ মান لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغني لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أكثر الغايات من جميع الخيرات في الحياة وبعد সমস্ত সপ্তাহের মধ্যে সর্দার সঈদ লইয়া জুমার রাত্রে তোমার দরবার ভিক্ষুক সাইলের বেশে আল্লাহ ফকির বিস্কিটের বেশে তুমি চাইলে মুস্তরের জব দেই করনেওয়ালা, তুমি একমাত্র পেরেশানুল্লাহর পেরেশানি দূর করনেওয়ালা, তুমি গরিব দুঃখীদের দুঃখ নিবারণ করনেওয়ালা, তুমি দুনিয়ার মানুষের মনের বাসনা পূরণ করনেওয়ালা, হায় পরবর্তীকার আলম তোমার হবিবে ফরমাইন সফর আলত বলে তুমি আল্লাহ আমরা যতজনে হাত উঠাইছি আপনার জীবনের সমস্ত কথা খাসুন আল্লাহ তুমি মাফ কর। আমরার মা বাবা সহ যত খানদান মুরব্বী হল কবরে গেছেন আল্লাহ তার কবর রে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া, আল্লাহ তার কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দে আল্লাহ। আয় আল্লাহ যে সমস্ত মা বাবা কবরে আছেন আয় পরবর্তীকালে আলম কিরকম মহব্বত করতাম রে আল্লাহ তুমি দেখছো, আল্লাহ ছোট থাকতে তারা যেভাবে আমরা মহব্বত করতাম তুমি তারা এইভাবে মহব্বত করো রব্বুলা রব্বির আল্লাহ মেয়ে ছেলে ভাই বিরা তোর শেষ কুটুমানিরা খারিম দেশে বিদেশে চিত্রি আছে তুমি কোন জায়গার শর্মিন্দা করিও না আল্লাহ, আমরা ছেলে মেয়ের আল্লাহ তুমি নেক বানাও পরপর দিগারে আলো সোনার মদিনায় লক্ষ কৌটি সালাতের সালাম পৌঁছাই দেব আল্লাহ, আল্লাহ আমরা যত জনে হাত উঠাইছি
এবং পর্যন্ত মক্কা মদিনা যারা দুই চক্ষে দেখছেন না আল্লাহ, মক্কা মদিনা না দেখাই আল্লাহ খেলে তুমি খাবনের ভিতরে ঢুকাই, তুমি সারা গান তুমি সারা গারো গাছে হরি মুরুদন, তুমি মিনে খে বুঝিবে মনেরি বেদ, দয়ার সাগর আল্লাহ মালিক মুখতার, লুৎফ করম কর আমরা রে জানিয়া, দয়া দেখি আশা রাখি অদম ফকি, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ এলাই কাদি, জীবন মরণ সংকট কালে তাকি অসদয়, ভাই মা খাতে মা কইর করি যে বিনয়, কবুল কর এলাই খাদি, মোহাম্মদ মুস্তফা হযরত নবীর খাতি, তুমি যে সময় দুনিয়া বাংবা এই মসজিদ রে তুমি বেশ তো নিয়ে ফুলছি আল্লাহ, নমাজ দেওয়াটা দুই এক রেখা ফুরিয়ার আল্লাহ, এই মসজিদ রে আমরা লাগি শাহিদ আর সাক্ষী, সকল মুমিন মুসলমান আল্লাহর দিল্লি মসজিদের দিকে মাইল, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিক সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম।